আজ দশম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করব। এই পঞ্চম অধ্যায়ের শিরোনাম হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ। বৈশিষ্ট্য ও পর্যালোচনা, সেটা হচ্ছে 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত। এই বিকল্প চিন্তা ব্যাপারটা কিরকম, না ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলো বা ব্রিটিশ সরকার, তারা নিজেদের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য যে সিস্টেম তৈরি করেছিলেন, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য বিষয়ে বিজ্ঞান, সব বিষয়ে যে সিস্টেম তৈরি করেছিলেন, যে ব্যবস্থার মধ্যে চলছিলেন, তার বাইরে দেশীয় চিন্তাভাবনা নিয়ে বা ওদের বাইরের যে মানুষেরা বিভিন্ন কাজকর্ম করলেন সেটাকে নিয়েই আমাদের এই অধ্যায় বিকল্প চিন্তা। তো বিকল্প চিন্তা উদ্যোগের যে অধ্যায় সেটাকে আমরা যদি তিনটি প্রধান পর্বে ভাগ করে নিই তাহলে দেখতে পাবো কি, প্রথম পর্বে আমরা রাখতে পারি বাংলা ছাপাখানার বিকাশ ও বিস্তার, অর্থাৎ যেটা হচ্ছে ডেভেলপমেন্ট ইন প্রেস বেঙ্গল, বিশেষ করে বাংলায় তা ছাপা বইয়ের সাথে শিক্ষার সম্পর্ক, এইটা আমরা একটা প্রশ্ন করতে পারি পরীক্ষার জন্য। আবার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ বা এর মধ্যে ইউএন রায় অ্যান্ড সন্স এর অবদান, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং তার পুত্র সুকুমার রায় তাদের অবদান, তো এই রকম ভাবে আমরা প্রথম অংশটা ভাগ করতে পারি। দ্বিতীয় পর্বে আমরা বাংলায় বিজ্ঞান ও কারিগরির বিকাশ, হ্যাঁ এটা রাখতে পারি, যেখানে বাংলায় বিজ্ঞানের বিকাশ বা বিজ্ঞান শিক্ষার বিকাশ, হ্যাঁ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এটা রাখতে পারি, পশু বিজ্ঞান মন্দির, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, জাতীয় শিক্ষা পরিষদ, এগুলোকে আমরা নিতে পারি আগামী বছরের পরীক্ষার জন্য, বিশেষ করে এগুলো আলোচনা করতে পারি। আর তৃতীয় পর্বে ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা, রবীন্দ্রনাথ ঠাকুর ও শান্তিনিকেতন, এটা আমরা পড়ে রাখবো, এটা এবছর মাধ্যমিকে 2020 এসেছিল বড় প্রশ্ন, তাহলেও আমাদের অবশ্যই এটি আলোচনা করা দরকার এবং এর থেকে ছোট 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 প্রশ্ন আগামী বছর নিশ্চয়ই আমরা আশা করতে পারি। তাহলে এই পুরো অধ্যায়টাকে বিকল্প চিন্তার এই বিষয়টিকে যদি আমরা এইভাবে ভাগ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে চারটি কি পাঁচটি পিরিয়ডে আমরা এই আলোচনাটা কমপ্লিট করতে পারি। তো আমরা আজকে প্রথম আলোচনায় প্রথম অংশে আমরা রাখবো কি, বাংলা ছাপাখানার বিকাশ ও বিস্তার। ছাপাখানা বলতেই আমাদের কিন্তু জোহানেস গুটেনবার্গের কথা মনে পড়ে যায়। আর ভারতবর্ষ তথা বাংলায় আমরা যদি দেখি তাহলে পর্তুগিজ যে উপনিবেশ ছিল গোয়ায়, এই পর্তুগিজরা 16 শতকের মাঝামাঝি সময়, 1556-57 সাল নাগাদ তারা পর্তুগিজ উপনিবেশ গোয়ায় একটা ছাপাখানা স্থাপন করে বলে আমরা শুনতে পাই। এবং পর্তুগিজদের রাজধানী লিসবন, পর্তুগালের রাজধানী লিসবন, সেখানেও কিন্তু তোমার কিছু ছাপাখানার কাজ চলতো আমাদের দেশের বইয়ের উপর। তো এই যে সূত্রপাত, তারপরে আমাদের বাংলায় যে আমাদের মিশনারিরা সূত্রপাত করলেন, উইলিয়াম কেরি যে সূত্রপাত করলেন, শ্রীরামপুর ছিল একটা উল্লেখযোগ্য জায়গা, এখান থেকে আস্তে আস্তে করে বিভিন্ন সাপ্তাহিক পত্র পত্রিকা, হিকির বেঙ্গল গেজেট, ক্যালকাটা গেজেট, ক্যালকাটা গেজেট ক্রনিকল, এরকম ধরনের যে পত্র পত্রিকার নাম পাবে তোমরা সেগুলো কিন্তু আস্তে আস্তে দেখবে। আমি এর পরে তোমাদের বাকি আলোচনা অডিও প্রশ্ন ধরে ধরে পয়েন্ট ওয়াইজ বলবো, তোমরা বই খাতা পেন নিয়ে রেডি হয়ে থাকো, এরপর যে অংশগুলো বলবো সে অংশগুলো তোমরা বই থেকে দেখে নেবে। প্রাথমিক আলোচনা হিসেবে আজকে এই পর্যন্তই থাকলো।